আইলারে পহিলি ২০১৭ অপূর্ব সফলতা পরে এথর রজ পুনি থরে দ্বিতীয় থর পাই জ্ঞানলক্ষ্মী কলা প্রতিষ্ঠান আলিপিঙ্গল দ্বারা আয়োজিত আম গাঁ রজ পর্ব ২০১৮ আসন্তা ১৪ জুন গুরুবার পহিলি রজ দিন গোপালজিউ মন্দির প্রাঙ্গণ আলিপিঙ্গল জগৎসিংপুর ঠারে ভাগ্যশ্রী কারুঙ্গ নির্দেশিকা জ্ঞানলক্ষ্মী কলা প্রতিষ্ঠান আলিপিঙ্গল জগৎসিংহ পূর্ব বর্ষ আম গাঁ রজ পর্ব ২০১৭ অপূর্ব সফলতা আপনার স্নেহ আশীর্বাদ ও ভাল পাইবা সফল হয়ে পাইছে গাঁ মানুষ হজি যাওয়া সংস্কৃতি হজি যাওয়া সেই পরম্পরা যা আম ওড়শা গর্ব করে যা ওড়িয়ার প্রত্যেকটি মানুষ গর্ব করতে তাহা পুঁ থে উজ্জীবিত করা তথা গাঁ মানুষ হজি যাওয়া লুচি যাওয়া প্রতিভা মানুষ লোকলোচনক আনবা জ্ঞানলক্ষ্মী কলা প্রতিষ্ঠানর এক মুখ্য লক্ষ্য লা যাকি ২০১৭ আম গাঁ রজ পর্বে সফল হয়ে পারিছি আপনার স্নেহ আশীর্বাদ পাই তবে আপনার পুঁ থে অনুরোধ করুছি রিকোয়েস্ট করুছি যে আপনার নিশ্চিন্ত রজরে সামিল হুম এই একতার পর্বরে নিজকে সামিল করতু অন্য মধ্যে সামিল করতে একাঠি হয়ে আমি সমস্তে রজ পাড়া আউ এই রজক এক নিয়ারা রজ ভাবে লোকলোচন আনি আসন্ত ১৪ জুন ২০১৮ আম গাঁ রজ পর্বক সফল করা আপনার স্নেহ আশীর্বাদ সহযোগ একান্ত কাম্য আপনার নিকটে পৌঁছাউবা ওড়শার সর্বপ্রথম পলিটিকাল ইউট্যুব চ্যানেল পিপিএল যা মাধ্যমে আপনার আহরি অধিক সূচনা দেখবা বিশেষ আকর্ষণ যেমিতিকি রজ দোলি খেল ম্যাজিক শো রজ রাজা রজ কন্যা আম গাঁ বহু বাগুড়ি মিউজিক চেয়ার পুচি লুডু পোড়পিঠা রজ খিলি পান গীত নৃত্য তাস পশাপালি রজ কবিতা ও কুইজ বনস্তে ডাকিলা গজ বরস কে থরে আসিছি রজ আসিছি রজ লঘিনী নুয়া সজ বাজ নমস্কার মো আর্জু যাজ্ঞশিনী আপনার মু এতিকি কহি রাখিবি কি আলিপিঙ্গল ঠারে আমার রজ মহোৎসব আম গাঁ রজ মহোৎসব আমি সমস্তে মিশি পালন করা পাইকি যাওছু ও আপন মানে বি নিশ্চিন্ত ভাবে আসবে আউ আম কার্যক্রম কু আম সঙ্গে মিশি এনজয় করিবে পারম্পরিক পিঠাপণা খাইবে তা সহিত পোড় পিঠা খাইবে রজ দোলি ঝুলিবে খিলি পান খাই রজকু ফুল মস্তি রে এনজয় করিবে নিহাতি ভাবে এনজয় করিবে আউ তা সঙ্গকু আপন মানে সমস্তে জানন্তি ১২ মাসরে ১৩ পর্ব কিন্তু রজ পর্ব সমস্তঙ্ক পাই গোটি নিয়ারা স্মৃতি নিয়ারা অনুভূতি যেমি সমস্তে আমি অপেক্ষা করি থাও সেই গোটিয়ে বর্ষক কেবে আসিব রজ ৩ দিন ধরে আমি ধুম মস্তি করিবু সমস্তে মিশি পরিবার সহিত সেই সুযোগ আমি আপনার দৌছু আম সহিত মিশিকি রজ মহোৎসব কু পালন করিবা পাইকি কারণ প্রথম অষাঢ়র প্রথম স্পর্শে আমি সমস্তে ভিজিবা আর নিশ্চিন্ত ভাবে রজকু আমি বহু সুন্দর এনজয় করিবা এতিকি আপনার অনুরোধ করিবি নিশ্চিন্ত ভাবে আপনার আসবে আলিপিঙ্গল ঠারে গোপালজিউ মন্দির প্রাঙ্গণে আমি আয়োজন করিছু আম গাঁ রজ পর্ব আপনার সমস্তে আসবাক মো তরফ আপনার অনুরোধ এবং মো রেডিও সংস্কার ৯১.২ FM পরিবার তরফ আপনার অনুরোধ নিশ্চিন্ত ভাবে আপনার আসন্তু রজকু বহু সুন্দর আম সহিত মিশিকি সেলিব্রেট করন্তু অধিক জানিবা পাইকি আপনার দেখুথান্তু পিপিএল ওড়িশার ফার্স্ট পলিটিক্যাল ইউট্যুব চ্যানেল নমস্কার মু আপনার সৌম্য নিহাতি ভাবে এইটি গোটে কথা কহিবি কি আমি সমস্তে ওড়িয়া পরম্পরার বাধি হয়েছি ওড়িয়া সংস্কৃতি সাহিত্য কু নেইকি বঞ্চিবা চেষ্টা করু কিন্তু তা ভিতরে যেতবে আম পর্ব কথা আসে কিছু পর্ব কথা আসে কিছু পর্ব পর্বাণীর কথা যেতবে আসে পিঠাপণা কথা যেতবে আসে সেতবে মো গাঁ কথা বহুত মনে পড়ে আই গাঁ ভিতরে আজি এহা মু কহিবি কি সেমতি গোটে কার্যক্রম আপন মানক গাঁরে অনুষ্ঠিত হচ্ছে জ্ঞানলক্ষ্মী কলা প্রতিষ্ঠান র কিছু সদস্য মানে এমতি গোটে কার্যক্রম আপনার গাঁরে হি আরেঞ্জ করছেন আপন মানে সমস্তে যাঁতু এবং রজ পর্বক নিহাতি ভাবে উপভোগ করতু কিনা গোটে বহুত বড়িয়া কনসেপ্ট নেই
ଯାହାର ପ୍ରୟାସ ଜାରି ରଖିଛନ୍ତି ଜ୍ଞାନଲକ୍ଷ୍ମୀ କଳା ପ୍ରତିଷ୍ଠାନ। ମୁଁ ଯାହା ଶୁଣିଛି ଯାହା ଜାଣିଛି କି ଗାଁରେ ସବୁବେଳେ ପାଇଁକି ଆମେ ହୁଏତ ସେଇ ପର୍ବପର୍ବାଣୀକୁ ଟିକେ ଦୂରେଇ ଯାଉଛି ସେ ମାହୋଲ ଠାରୁ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମୁଁ କହିବି କି ହଁ ଆମେ ପୁଣି ଥରେ ସେଇ ଗାଁ ପର୍ବକୁ ଆମେ ଟିକେ ମନେ ପକାଇବା ଆଉ ସେଇ ଗାଁର ସ୍ମୃତିକୁ ନେଇକି ସେଇ ଗାଁର ଉତ୍ସାହକୁ ନେଇକି ଗାଁର ଉଦ୍ଦୀପନାକୁ ନେଇକି ଆମେ ପାଳନ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛୁ ରଜ ପର୍ବ 2018। ଆମ ଗାଁ ରଜ ପର୍ବ 2018 ଆଳିପିଙ୍ଗଳ ଠାରେ, ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାର ଆଳିପିଙ୍ଗଳ ଠାରେ ଏମିତି ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉଛି। ଆମେମାନେ ସମସ୍ତେ ରହୁଛୁ, ଆପଣମାନେ ବି ରହନ୍ତୁ ଏବଂ ଫୁଲି ଏନ୍ଜୟ କରନ୍ତୁ, କାହିଁକି ନା ଏଇଟା ମୋ ସଂସ୍କୃତିର କଥା ଆଉ ପରମ୍ପରାର କଥା ଯେତେବେଳେ ଆସେ ଆପଣମାନେ ନିହାତି ଭାବରେ ସମସ୍ତେ ସହଯୋଗ କରିବେ ଏବଂ ସମସ୍ତେ ଗୋଟିଏ ଜାଗାରେ ମିଟ୍ ହେବା, ଗୋଟିଏ ଜାଗାରେ ଦେଖା ହେବା, ବହୁତ ସାରା ମସ୍ତି କରିବା। ଆପଣ ଦେଖୁଛନ୍ତି PPL, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆପଣମାନେ ଆସନ୍ତୁ ଆମ ସହିତ ସହଯୋଗ କରନ୍ତୁ। ପ୍ରତିଯୋଗିତାରେ ଭାଗ ନେବା ପାଇଁ ନିଜର ଆବେଦନ ଫର୍ମ ଆଜି ହିଁ ସଂଗ୍ରହ କରି ନିଅନ୍ତୁ। ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ଜ୍ଞାନଲକ୍ଷ୍ମୀ କଳା ପ୍ରତିଷ୍ଠାନ ଆଳିପିଙ୍ଗଳ ଜଗତସିଂହପୁର।